দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী নিবেদিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান উপকূলে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরব উপকূলে নিরলস কাজ করে যাওয়া এই বাহিনীর সক্ষমতায় প্রতিনিয়ত রক্ষা করে চলেছে বাংলাদেশ। হুগলি নদীর তীরে গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য নগরী চট্টগ্রাম। শুধু দেশীয় নয়, উপমহাদেশীয় অঞ্চলে চট্টগ্রাম বন্দরে রয়েছে অপরিসীম গুরুত্ব। প্রতিদিন অসংখ্য দেশি ও বিদেশি জাহাজে হাজার কোটি টাকার পণ্য এসে জমা হচ্ছে চট্টগ্রাম বন্দরে। এছাড়াও টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার এলাকা সমূহ এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এই বিশাল এলাকার নিরাপত্তার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোন রাখছে অপরিসীম অবদান। সিজি বেস পূর্ব জোন থেকে প্রায় ১১টি স্টেশন, ৪টি আউটপোস্ট, ২টি ওপিভি সহ ৮ জাহাজ, ২৩টি ছোট বড় বোট ও ৪২টি পূর্ব জোন। পোর্ট ও বহির্নোঙ্গর এলাকার নিশ্চিদ্র নিরাপত্তা দায়িত্ব পালন করছে বাংলাদেশ ভূমিকা। বর্তমানে চট্টগ্রাম বন্দরের উন্নত নিরাপত্তা নিশ্চিতকরণের ফলে কমে এসেছে বিদেশি জাহাজের ইন্স্যুরেন্সের খরচ। এই সফলতার ফলে চট্টগ্রাম বন্দর এখন জব্দ উদ্ধার করেছে। ইতোমধ্যে বাংলাদেশ কোস্টগার্ডে সংযোজিত ৪টি ওপিভি বা অফশোর পেট্রোল ভেসেলের মাধ্যমে সমুদ্র এলাকায় বাংলাদেশ ইতালি হতে ৪টি অফশোর পেট্রোল ভেসেল ওপিভি ক্রয় করা হয়েছে। এছাড়া ১০টি ছোট বড় জলযানের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। পটুয়াখালীতে তৈরি হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের ৭২০ নটিক্যাল মাইল উপকূল এলাকা নজরদারি করা সম্ভব হবে। হেলিকপ্টার, ড্রোন, ওভারক্রাফ্ট সরঞ্জাম সংযোজিত হবে। এ সকল সংযোজনের ফলে দেশের সমগ্র সমুদ্র এলাকায় নিরবচ্ছিন্ন টহল প্রদান এবং ব্লু ইকোনমিতে এ বাহিনী কার্যকরীভাবে অবদান রাখতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতে বাংলাদেশের উপকূলকে এই আশা প্রত্যাশা নিয়ে সর্বদা আপনারা পাশে থাকুন। দেখা হবে আগামী পর্বে। সারাক্ষণ